যে খবরের দিকে নজর রাখবো ইউক্রেন থেকে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করতে এবার বিশেষ পদক্ষেপ বিদেশ মন্ত্রকের শেষ দফার উদ্ধার কাজ শুরু আটকে পড়া ভারতীয়দের গুগল ফর্ম পূরণের নির্দেশ দেওয়া হয়েছে নাম পাসপোর্ট নম্বর এবং বর্তমান অবস্থান তাদের জানাতে হবে আমরা এই নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দিব্যেন্দু ঘোষ দিব্যেন্দু শেষ দফার উদ্ধার শুরু বিদেশ মন্ত্রকের বিস্তারিত জানতে চাইব হ্যাঁ দেখো যেটা গতকালই বিদেশ মন্ত্রক যেটা বলেছিল যেটা আমরা বারবার করে উদ্বিগ্ন বিদেশ মন্ত্রক এবং ভারতীয় সরকার অর্থাৎ মোদী সরকার যে উদ্বেগ প্রকাশ করেছিল যে সুবিতে যে সমস্ত ভারতীয় পড়ুয়ারা আটকে আছে তাদের উদ্ধার করে আনাটাই কিন্তু সব থেকে বড় চ্যালেঞ্জ তার কারণ হচ্ছে বারবার যে যুদ্ধবিরতির কথা রাশিয়া ঘোষণা করেছিল গতকাল 5.5 ঘন্টা এবং আজকে 2.5 ঘন্টা এই যে যুদ্ধবিরতির সময় এই যুদ্ধবিরতির সময়ে ভারতীয়দের যাতে দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া উদ্ধার করে আনা যায় এবং যাতে দ্রুত ইউক্রেন থেকে সীমান্ত এলাকাগুলোতে সরিয়ে দেওয়া যায় সেই ব্যবস্থা করার কথা বলা হয়েছিল কিন্তু ইউক্রেনে আটকে পড়া যে সমস্ত ভারতীয়রা তারা এই হেভি সেলিং অর্থাৎ বারবার করে যে এই মিসাইল হানা হচ্ছে সেই মিসাইল হানার মধ্যে হেভি সেলিং এর মধ্যে তারা কিভাবে ইউক্রেনের ওই সীমান্ত এলাকায় পৌঁছবে তারপরে না হয় ইউক্রেন সীমান্ত এলাকায় পৌঁছলে সেখান থেকে তাদের পোল্যান্ড রোমানিয়া হাঙ্গেরি মলডোভা বা স্লোভাকিয়া এই সমস্ত দেশ থেকে তাদের উদ্ধার করে নিয়ে আসা সম্ভব হবে কিন্তু সেই জায়গাতে তারা কিভাবে পৌঁছবে এটাই কিন্তু বড় চ্যালেঞ্জ কেননা বেশ কিছু বাসের ব্যবস্থা করেছিল বেশ কিছু ট্রেনের ব্যবস্থা করেছে ইউক্রেন এবং যাতে ভারতীয়রা তাতে করে দ্রুত ওই সীমান্ত এলাকায় পৌঁছতে পারে কিন্তু সেটাও খুব একটা সহজ হচ্ছে না সেটা কিন্তু অত্যন্ত চ্যালেঞ্জিং অত্যন্ত কঠিন কাজ এবং সুবীর ভারতীয়রা যে দুর্দশার মধ্যে রয়েছে যে অসহায় পরিস্থিতির মধ্যে রয়েছে যেটা আমরা বারবার করে দেখতে পাচ্ছি যে বেশ কিছু ভারতীয় এখনো পর্যন্ত অন্ততপক্ষে 3000 ভারতীয় তারা কিন্তু এমন একটা অবস্থার মধ্যে রয়েছে যাদের কিন্তু উদ্ধার করে আনাটা সব থেকে বড় চ্যালেঞ্জ এবং বিদেশ মন্ত্রক বারবার করে যেটা বলছে এখনো পর্যন্ত 63টা বিমানে করে যে সমস্ত ভারতীয় এখন আটকে ছিল তাদের উদ্ধার করে আনা হয়েছে অর্থাৎ 63টি বিমান ভারতের মাটিতে নেমেছে অর্থাৎ তারা কিন্তু ফিরে এসেছে এবং প্রায় 13,300 ভারতীয় পড়ুয়া তাদের ফিরিয়ে আনা গেছে এবং 3,000 থেকে 3,500 মতো পড়ুয়া মানে আটকে আছে বলে এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে কিন্তু যে বিষয়টা ইউক্রেনে যে ভারতীয় দূতাবাস এই ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে যেটা করা হয়েছে যে একটি গুগল ফর্ম একটি বিশেষ গুগল ফর্ম তাদের যে অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট টুইটার হ্যান্ডেল থেকে সেটা পোস্ট করা হয়েছে এবং ভারতীয় পড়ুয়াদের বলা হয়েছে সেই গুগল ফর্ম দ্রুত ফিল আপ করে সকাল 10টা থেকে দুপুর 12টা এই 2 ঘন্টার একটা সময় দেওয়া হয়েছিল এই সময়ের মধ্যে গুগল ফর্মটা পূরণ করতে বলা হয়েছিল যে যেখানে আছে তাদের যে কারেন্ট লোকেশন অর্থাৎ বর্তমান অবস্থান তাদের পাসপোর্ট নাম্বার এবং তাদের নাম এগুলো লিখে ওই গুগল ফর্মটা ফিল আপ করে সঙ্গে সঙ্গে সাবমিট করতে বলা হয়েছে এবং সঙ্গে সঙ্গে ইউক্রেনের যে ভারতীয় দূতাবাস তাদের কাছে এই ফর্ম চলে যাবে এবং তারা জানতে পারবে কোথায় কতজন ভারতীয় ওখানে কোন জায়গাতে রয়েছে তাদের উদ্ধার করাটা কতটা সহজ করা যায় এবং সেই ব্যাপারটা সমস্ত যে বহু ফর্ম যেটা ভারতীয় বিদেশ মন্ত্রক সূত্রে জানা যাচ্ছে বেশ কিছু এই রকম ফর্ম ফিল আপ করে তাদের কাছে পৌঁছেছে অর্থাৎ ইউক্রেনের ভারতীয় দূতাবাসের হাতে পৌঁছেছে এবং তারা কিন্তু দ্রুত উদ্ধারকারের চেষ্টা চালাচ্ছে যেটা বলা হয়েছে যে হাঙ্গেরির বুদাপেস্ট এই বুদাপেস্ট এবং হাঙ্গেরি এবং ইউক্রেন সীমান্ত এবং বুদাপেস্টের খুব কাছের যে এলাকা সেই এলাকাতে ভারতীয়দের দ্রুত পৌঁছে যাওয়ার কথা বলা হয়েছে অর্থাৎ আজ রাত 10টার মধ্যে ভারতীয় সময় রাত 10টার মধ্যে হাঙ্গেরির বুদাপেস্টের খুব কাছাকাছি তাদের পৌঁছে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বিদেশ মন্ত্রকের তরফ থেকে সেই নির্দেশ পৌঁছেছে কিন্তু সব থেকে বড় প্রশ্ন এই মুহূর্তে যেভাবে রাশিয়া হামলা চালাচ্ছে হেভি সেলিং হচ্ছে সেখানে একের পর এক মিসাইল আসতে পড়ছে শুধুমাত্র আমরা কিম খারকিম খারসেন মারিওপোল বা এই সমস্ত শহরের কথা নয় কিরপিন সেখানে কিন্তু যেটা আমরা খবর পাচ্ছি যে রুশ সেনা অর্থাৎ রাশিয়ার সেনা কিন্তু তারা সাধারণ নাগরিকের ওপর তারা হামলা চালাচ্ছে সাধারণ মানুষকে তারা সরিয়ে দেওয়ার জন্য সেখান থেকে বের করে দেওয়ার জন্য তারা হামলা চালাচ্ছে যাতে করে খারসেনের পরে এই কিরপিন শহরটাকেও তারা দখল করে নিতে পারে এবং এই হেভি সেলিং এর মধ্যে যে সমস্ত ভারতীয় পড়ুয়া ইউক্রেনে এখনো পর্যন্ত আটকে আছে তারা কিভাবে ওই সীমান্ত এলাকায় পৌঁছবে সেটা কিন্তু সব থেকে বড় প্রশ্নের কিন্তু এই যে অপারেশন গঙ্গা অর্থাৎ মোদী সরকার যে অপারেশন গঙ্গা চালাচ্ছে যে 4 জন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ পুরী ভিকে সিং জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং কিরণ রিজিজু তারা তদারকি করছেন পুরো বিষয়টা
বিভিন্ন ইউক্রেনের যে প্রতিবেশী দেশ সেই প্রতিবেশী দেশের যে সমস্ত সীমান্ত এলাকা সেখানে পৌঁছে দিয়ে এই সমস্ত দেশের যে বিমানবন্দর সেখান থেকে তাদের উদ্ধার করে নিয়ে আসার যে কাজটা চলছে সেটা কিন্তু করার চেষ্টা চলছে হাঙ্গেরি রোমানিয়া মলডোভা পোল্যান্ড এবং স্লোভাকিয়ার মতো দেশ থেকে তাদের উদ্ধার করার চেষ্টা চলছে এবং তারা ভারতীয় যে দূতাবাস অর্থাৎ ইউক্রেনের যে ভারতীয় দূতাবাস তারা কিন্তু এই অভিনব পদক্ষেপটা করেছে যাতে ভারতীয়দের ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের তাদের কারেন্ট লোকেশনটা জানা খুব সহজ হয় কেন সবসময় সেই তথ্যটা কিন্তু ইউক্রেনে ভারতীয় দূতাবাস কিংবা বিদেশ মন্ত্রকের কাছে এসে পৌঁছচ্ছে না যাতে সেটা দ্রুত পৌঁছানো যায় তারা কিন্তু এই অভিনব পদক্ষেপটা করেছে গুগল ফর্ম একটি টুইটারে পোস্ট করে সেই গুগল ফর্মটা ফিল আপ করার কথা ভারতীয়দের বলা হয়েছে ধন্যবাদ দিব্যেন্দু আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি দিব্যেন্দু ঘোষের সঙ্গে